আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ডেলি ডোজ থেকে আজকে আপনাদের সাথে আমি বিকেলের নাস্তায় ঝটপট এগ টোস্ট কিভাবে করা যায় সেই রেসিপিটি আপনাদের আমি দেখাবো। সাথে থাকুন এবং দেখে নিন কিভাবে একটা দুটো ডিমের মাধ্যমে আমি এটা কমপ্লিট করে নিচ্ছি। এগ টোস্ট করার জন্য আমি দুটো ডিম নিয়েছি। এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন বিটার দিয়ে সুন্দর করে চিনি, লবণ আর ডিমটাকে আমি ভালো করে মিক্সড করে নেব, যাতে সম্পূর্ণ ডিমের সাথে চিনিটা ভালো করে গলে যায়। চিনিটা গলা পর্যন্ত এটাকে মিক্সড করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডিমটা কমপ্লিট। এখন আমি এগ টোস্ট করার জন্য রুটিটাকে, 4 পিস রুটি নিয়েছি, এটাকে আমি 4 ভাগ করে কেটে নেব। জাস্ট আকৃতিটা যাতে টোস্টের মতো হয়, রুটিগুলো আমি কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট টোস্টের আকৃতি করে 4 ভাগ করে রুটিগুলো আমি সাইজ দিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। একটি প্যান আমি চুলাই দিয়ে নিয়েছি, এখানে আমি ঘি ব্রাশ করে নেব। ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো আসবে, এর জন্য আমি ঘিটা দিয়েছি। যদি না থাকে আপনারা খাবার তেলটা ইউজ করে নিতে পারেন, কিংবা বাটারও দিয়ে নিতে পারেন। আমি ঘি দিয়েই রুটিটাকে ভেজে নেব। এখন এই ডিমের মধ্যে রুটির পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এবং এপাশ ওপাশ করে এটাকে একটু ডিমের মধ্যে গড়িয়ে আমি জাস্ট প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে প্রত্যেকটা টোস্ট আমার ডিমের সাথে মিক্সড করে প্যানে দিয়ে নিতে হবে এবং এক পাশ ভাজা হলে অপর পাশ ভেজে নিতে হবে। টোস্টগুলো আমার দেয়া কমপ্লিট এক টোস্ট। এখন এটাকে আমি একটু ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। এক পাশ ভাজা কমপ্লিট। এখন আমি রুটিগুলো সব একে একে উল্টে দেব আর এক পাশ ঠিক এইভাবে হালকা ব্রাউন করে ভেজে নেব। অল্প সময়েতে ঝটপট একটি মজাদার নাস্তার রেসিপি। আমার টোস্ট দুই পাশেই ভাজা কমপ্লিট। এখন এইগুলো আমি একটি প্লেটে তুলে নেব। দেখতেই পাচ্ছেন দুই পাশ একইভাবে হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, এখন প্লেটে তুলে নিয়েছি। বাচ্চাদের জন্য, মেহমানদের আপ্যায়নের জন্য অল্প সময়েতে মজাদার একটা রেসিপি, বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। দুটো ডিমের সাহায্যে 4টি রুটি খুব অনায়াসেই ভেজে নেওয়া যায়। আর আমার চ্যানেলটির ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।